হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। কী করছো তোমরা সবাই? আজকে আমি আবার সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 6:30। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি সকাল থেকে আমার বাসি কাজকর্ম যা ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা করতে চলে এসেছি, চা করে রান্নার দিকে চলে যাব। সকালবেলা না এরকম একটা চা নিয়ে যদি বসা যায় একটু বারান্দার পাশে, যদি মানে ভালোই লাগে না এরকম চা নিয়ে বসে চা খেতে, মজাই আলাদা। কিন্তু এখন তো আস্তে আস্তে চা খেলে হবে না, এখন রান্না বাড়া করতেও যেতে হবে। আর আমাদের এখন রান্না বাড়া সকালে হয় না, আমাদের এতদিন আমাদের এখানে ডে কারফিউ ছিল, তো তার জন্য আমার হাজবেন্ড সকাল সকাল কাজে চলে যেত। বাট এখন 9টা থেকে কাজে যাচ্ছে, তার জন্য সকালে সকালে যে ওই তাড়াহুড়াটা আর হচ্ছে না। এখন আস্তে ধীরে 8:30-8টার মধ্যে রান্না বাড়া করলেই চলে, তো তার জন্য আর কি। চলো আমি ঝটপট চাটা খেয়ে নিই, তারপর আবার রান্না করতে যেতে হবে। তো চলে এসেছি রান্না করতে, তো রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখতে থাকো।
তো দেখো আজ রান্না হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো মাছ তরকারি, আর এদিকে হলো কচু বাটা সর্ষা দিয়ে, আর এটা হলো মুড়ি ঘন্ট। মানে অসাধারণ হয়েছিল খেতে রান্নাটা। তো আজকে আমাদের এটাই মেনু। আর এখানে দেখো ছেলের দুধ যা, তো দুধটা গরম হচ্ছে, গরম হোক। আর এখানে দেখো আমার হাজবেন্ডের খাওয়ারও বেড়ে নিয়েছি, ও টিফিন নেবে। বিছানা তোলা কমপ্লিট, ওই তুলে দিয়ে গেছে বিছানা। ও বাড়িতে থাকলে আমার তো, ও বাড়িতে থাকলে আর আমার বিছানা তুলতে হয় না, এতদিন তো ও সকাল সকাল কাজে চলে যেত, তার জন্য আমার বিছানা তুলতে হতো। তো সকালে আমার আর, ও থাকলে সকালে আর আমার বিছানা তুলতে হয় না। তো এখন সব রান্নাবাড়া তো শেষই, সব কিছু দেখলে, আর ও চলে গেছে কাজে, তো আমার এখন আর কোনো কাজ নেই। আজ আজ যেহেতু বৃহস্পতিবার, এখন প্রায় একদম 9টা বেজেই গেছে। তো এখন চলে আসবে জল, আর জলটা তুলবো, স্নান করব, পুজোর জল তো মানে যা আছে যাবতীয় কাজকর্ম করব। তো তো তাহলে আর এখন আর কোনো কথা বলছি না, আবার স্নান টান সেরে পুজো দেওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে, বাই। তো আমার স্নান টান করা একদম কমপ্লিট হয়ে গেছে, জল চলে এসেছিল বলেছিলাম, উঠান ঝাড় দিলাম, জল তুললাম, কয়েকটা কাঁচা কুচি ছিল সেটাও ধুয়ে দিলাম, আর এখন পুজোটা দিয়ে দিব। তো চলো, এই দেখো আমার ফুল তোলা, বাসন মাজা, জল তোলা একদম কমপ্লিট। তো পুজোর যা যা সমস্ত কাজ করা হয়ে গেছে, এখন জাস্ট পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপর ছেলেটাকে স্নান করাবো। আর আমাদের এখানে যেহেতু ডে কার্ফিউ এখন উঠে গেছে, তাই তো আমি খুবই মজা, কারণ অনেক দিন ধরেই মা বাবার কাছে যাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে, 4 মাস ধরে মা বাবার কাছে যেতে পারছি না। তো অতি শীঘ্রই আমি যাচ্ছি বাড়িতে, তো কবে যাচ্ছি তোমাদের এখন বলবো না, এটা তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। তো যখন যাব সেদিন তোমাদের সারপ্রাইজ দেব, কি বলো? তো তোমরা কারা কারা আমাদের বাড়িতে যাবে, আমার মা বাবার কাছে যাবে, তোমরা এক্সাইটেড? তো তো আমিও যাব, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, এই যখন থেকে এই কার্ফিউ চলছিল ততক্ষণ ধরে যাওয়াই হচ্ছিল না, খুবই খারাপ লাগছিল, যেতে পারছি না, ফাইনালি এখন যেতে পারবো, কিন্তু কবে যাব এখন তোমাদের বলবো না, সেটা তোমাদের সারপ্রাইজ। আর তোমাদের যেদিন যাব সেদিনকে তোমরা তোমাদের নিয়ে যাব। তো চলো এখন আর বকবক করবো না, তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে ছেলেকে স্নান করিয়ে আবার তোমাদের সাথে আসছি। তো দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে দেব, আমরাও খেয়ে নেব। তো তোমরা দেখলে তো আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, আজকে ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর ও বলছে ঘুমিয়ে পড়বে, বাট এখনও ওর ঘুমানোর সময় হয়নি, একটা সময় ঘুমায়, বাট আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, একটু আস্তেই কথা বলছি কারণ ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি আর আজকে আমার ভিডিওটাও আর বড় করব না, তো আজকে এতটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।